বাঁকুড়া জেলার স্বনামধন্য চিকিৎসক অমিতাভ চট্টরাজ, আমরা সবাই থেকে চিনি আমাদের তুফানদা বলে, উনি সংক্ষিপ্ত বক্তব্য এখানে থাকবেন, আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। এখন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বাঁকুড়া শহর শাখা। এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ, এই কারণে যে আমরা জানি যে করোনা এবং এই পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা কীভাবে অধোগামী হয়েছে, বিভিন্ন মানুষের উপার্জন আস্তে আস্তে কমে আসছে, এবং একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমরা জানি যে করোনা রোগের কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই, চিকিৎসাও তেমন নেই, খালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য, সেটা দিয়ে মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বজায় রাখা। কাজেই যদি এই সমস্যার মূলে আঘাত করতে হয় তাহলে তাকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে। এই এনারা এই যে উদ্যোগ নিয়েছেন যে মানুষকে অতি স্বল্প মূল্যে যে খাদ্য সামগ্রী সরবরাহ করছেন, সেটা কিন্তু করোনার বিরুদ্ধে আমাদের যে লড়াই সে লড়াইয়ের একটা পদক্ষেপ। এটা এতদিন ধরে চলছে সেটা আরও প্রশংসনীয়, কেননা কোনো কাজ শুরু করা খুব সহজ, কিন্তু সেটাকে দিনের পর দিন বজায় রাখা অসম্ভব উদ্যোগ, এবং নিজের মনের থেকে তার তাড়না না থাকলে এটা সম্ভব হয় না। আমি তাদের আবার সাধুবাদ জানাবো, আশা করব এই ধরনের উদ্যোগের সাথে তারা চিরকাল যুক্ত থাকেন এবং আগামী দিনেও যুক্ত থাকবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে আহার নেবেন তাদের বলি যে করোনার থেকে বাঁচতে গেলে যেমন খাবার খেতে হবে তার সাথে কিন্তু মাস্ক পরাটা বাঞ্ছনীয়। আপনারা যেভাবে হোক নাক এবং মুখ ঢেকে রাখবেন, কেননা একবার করোনা আক্রান্ত হলে অত্যন্ত বিপদের সম্ভাবনা আছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, আন্তরিক শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করলাম। রান্না করে খাবার আমরা তুলে দেবো, প্রথমেই এই অসময় রান্না করে খাবার তুলে দেবেন ডক্টর অমিতাভ চট্টরাজ, তুফানদা। তুফানদা এখন খাবার তুলে দিচ্ছেন অসময় রান্না করে খাবার। সময়ের রান্না করে খাবার তুলে দিচ্ছেন কমরেড শঙ্কর ঘোষ। সোনাদে তুলে দিচ্ছেন অসময় রান্না করে খাবার কমরেড সোমনাথ দে। এখন তুলে দেবেন খাবার শ্রীদা মন্ডল, রুবি ওয়াটারবেল তুলে দিচ্ছেন অসময় রান্না করে খাবার কমরেড প্রবীণ ব্যানার্জী।